ওরে কবি, সন্ধে হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে, সন্ধে হলো বটে, শুনছি বসে এলো এ শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, কোথায় যদি বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে, কেউ বা থাকে একলা ঘরে দোহে, জনারণ্যে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জগৎ মাঝে কেউ বা হারায় পথ, সবাই মরে করেন ডাকা ডাকি, কখন শুনি পরকালের ডাক, সবার আমি এক বয়সী যে চুলে আমার যতই ধরুক পাক। হাই গাইজ, এতক্ষণ তোমরা যে কবিতাটা শুনছিলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা, কবিতাটার নাম কবির বয়স। তো কবিতাটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দেওয়া যাক। আসল কবিতাটা আরেকটু বড়, আমি একটা পার্ট বাদ দিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। তোমরা যদি সেটাকেও পড়তে চাও আমি ডেসক্রিপশনে লিখে দিলাম, চাইলে ওইখান থেকে পড়ে নিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক না করে যেও না, কমেন্ট করে দিও, আর যদি পারো শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও আর সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ এরপর খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের বলি, প্রত্যেকবার আমার ভিডিও লাইক করার জন্য, কমেন্ট করে আমায় ইন্সপায়ার করার জন্য, আর মিস্টেকগুলোকে ইম্প্রুভ করার জন্য, আর ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য, প্রত্যেকবার ফিরে এসে নতুন ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট। তো আমি শুভজিৎ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।